हरे कृष्णा। श्री गौर कथार द्वादश पर्वे सकल गौर भक्तवृंद के सुस्वागत। गत पर्वते आम्रा सकले आस्वादन करेछिलाम महाप्रभुर उपनयन संस्कार लीला, अत्यंत अद्भुत से उपनयन संस्कार। भगवान तिनी बामन रूप धारण करे से उपनयन संस्कारेते प्रकट हयेछिलेन। हाते दंड कमंडलू भिक्षार झुली, साक्षात ब्रह्माणी इंद्राणी रुद्राणी तारा सकले एसे, एछाड़ाओ जत ऋषि मुनिगणेर जत पतिव्रता गण आछेन तारा सकले एसे महाप्रभुर भिक्षार झुलीते भिक्षा समर्पण करेछे। एछाड़ाओ महाप्रभुके चिरायु होक बोले आशीर्वाद प्रदान करेछे। अद्भुत कथा, वृंदावन दास ठाकुर तिनी सुंदर भजनेर माध्यम दिए আমাদের কাছে মহাপ্রভুর সেই রূপের কথা বর্ণনা করছেন। মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভা ঊর্ধ্বে মনোহর, ললাটে তিলক শোভা ঊর্ধ্বে মনোহর, মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল, আয়ত নয়ন দুই পরম চঞ্চল, শুক্ল যজ্ঞ সূত্র শোভে বেরিয়া শরীরে, সূক্ষ্ম রূপে অনন্ত যে হেন কলে বরে, অধরে তাম্বুল হাসে অধর চাপিয়া, যাও বৃন্দাবন দাস সেরূপ নিছিয়া, মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর। মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, মদন দেবকেও মোহিত করে দেন। এই প্রকার বসন ভূষণ দ্বারা আভূষিত হলেন সাক্ষাৎ নিমায় বিশ্বম্ভর। যত দেবগণ আসলেন, যত দেবীগণ আসলেন, তারা সকলে নবদ্বীপ বাসী রূপ ধারণ করে এসেও তারা মোহিত হয়ে গেলেন মহাপ্রভুর সেই বামন রূপে। বামন রূপ প্রদর্শন করালেন আজকে উপনয়ন সংস্কার লীলাতে। ভক্তগণ, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন শুক্লযজ্ঞ সূত্র শোভে বেরিয়া শরীরে, সূক্ষ্মরূপে অনন্ত যে হেন কলে বলে। মহাপ্রভুর শরীরেতে যে শুক্লবরণের উপবীত, সেই উপবীতকে দর্শন করে এই ব্রহ্মাণী রুদ্রাণী ইন্দ্রাণী তারা ভাবতে লাগলেন যেন সাক্ষাৎ অনন্ত দেব মহাপ্রভুর শরীরকে বেষ্টন করে আছেন। ভক্তগণ, এই প্রকার মহাপ্রভুর উপনয়ন সংস্কার লীলা উদযাপিত। এই নবদ্বীপেতেই পূর্বলীলায় যিনি শ্রীকৃষ্ণের শিক্ষা গুরুদেব ছিলেন, সেই অবন্তীবাসী উজ্জয়িনী নগরের সেই বিদ্যাগুরু সাক্ষাৎ সন্দীপনী মুনি, তিনি গৌর অবতারে তিনি আজকে গঙ্গাদাস পণ্ডিত রূপে আবির্ভূত হলেন। নবদ্বীপে তার বিশাল টোল, তিনি সেখানে ব্যাকরণ শিক্ষা প্রদান করেন। আর ভক্তগণ, তার টোলের মহিমায় চৈতন্য ভাগবত বলছে সেখানে সহস্র সহস্র শিষ্য প্রতিদিন অধ্যয়ন করে। মহাপ্রভুর বড় ইচ্ছা হল যে গঙ্গাদাস পণ্ডিতের টোলেতে গিয়ে তিনি শিক্ষা গ্রহণ করবেন, কেননা পূর্বেতেও তিনি 64 দিনে 64 কলাবিদ্যা অর্জন করেছিলেন না। পিতার কাছে গিয়ে মহাপ্রভু বারবার গঙ্গাদাস পণ্ডিত গঙ্গাদাস পণ্ডিতের নাম বলে, পিতা গঙ্গাদাস পণ্ডিতের বড় টোল আছে, পিতা জানো জানো আমি যখন গঙ্গাতে স্নান করতে যাই তখন গঙ্গাদাস পণ্ডিতের টোলের কত 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 শিষ্যরা তারা গঙ্গাতে আসে, আর আমি ভাবি বাবা বাবা গঙ্গাদাস পণ্ডিত কত শিষ্য পড়ায়। জগন্নাথ মিশ্র মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পারলেন, তার হৃদয়ের কথাটি বুঝতে পারলেন। জগন্নাথ মিশ্র তখন মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, নিমাই তুই গঙ্গাদাস পণ্ডিতের কাছে পড়বি, তোর পড়তে ইচ্ছা করছে বল।
তখন মহাপ্রভু মাথা ঝুঁকিয়ে নিল, হ্যাঁ পিতা আমি গঙ্গাদাস পণ্ডিতের কাছে পড়তে চাই। তার পরের দিন প্রভাতকালে মহাপ্রভু এবং জগন্নাথ মিশ্রবর তারা উভয়ে উপস্থিত হলেন গঙ্গাদাস পণ্ডিতের কোলে। গঙ্গাদাস পণ্ডিত জগন্নাথ মিশ্রকে আলিঙ্গন প্রদান করে উত্তম আসনেতে বসতে দিলেন আর জিজ্ঞাসা করলেন কোন বার্তা। তো জগন্নাথ মিশ্র তিনি গঙ্গাদাস পণ্ডিতকে বললেন, মিশ্র বলে, পুত্র আমি দিলু তোমার স্থানে, পড়াইবা শোনাইবা সকল আপনে। হে গঙ্গাদাস, আমি আমার পুত্র নিমাইকে তোমার কাছে সমর্পণ করলাম, তুমি তাকে শিষ্যরূপে গ্রহণ করো আর তাকে ভালো করে পড়াশোনা করাবা। সুন্দর, গঙ্গাদাস পণ্ডিত বলতে লাগলেন, গঙ্গাদাস বলে বড় ভাগ্য সে আমার। গঙ্গাদাস পণ্ডিত বলছে, এ তো আমার সৌভাগ্য, পরায়ণ যত শক্তি আছে আমার, আমার যত শক্তি আছে সেই সকল শক্তি দিয়ে আমি তোমার এই পুত্র নিমাইকে পড়াব। ভক্তগণ, মহাপ্রভুকে গঙ্গাদাস পণ্ডিতের কাছে সমর্পণ করে জগন্নাথ মিশ্র তিনি বিদায় নিলেন। প্রতিদিন গঙ্গাদাস পণ্ডিত মহাপ্রভুকে যে বিদ্যা প্রদান করে, মহাপ্রভু অতি সহজেই সেই বিদ্যাকে ধারণ করে নেন। এমনকি গঙ্গাদাস পণ্ডিতের গুরুর যতেক ব্যাখ্যা করেন খণ্ডন, পুনর্বার সেই ব্যাখ্যা করেন স্থাপন। মহাপ্রভু কি করতেন, গঙ্গাদাস পণ্ডিত যে সকল ব্যাখ্যাগুলো করতেন সেই সকল ব্যাখ্যাগুলিকে তিনি খণ্ডন করে দিতেন, আবার সেই ব্যাখ্যাকে খণ্ডন করে পুনর্বার সেই ব্যাখ্যাকে পরিস্থাপন করতেন। গঙ্গাদাস পণ্ডিত অবাক হয়ে যেতেন, সেই টোলেতে পড়তো মুরারি গুপ্ত, কমলাকান্ত, কৃষ্ণানন্দ আদি তারাও সকলে অবাক হয়ে যেতেন যে এইটুকু পুত্র এই কদিন আগে যিনি যোগদান করলো আমাদের টোলে, সে গুরুদেবের ব্যাখ্যাকে খণ্ডন করে দিচ্ছেন, পুনরায় আবার স্থাপন করছেন। এ তো অদ্ভুত প্রভাবে সহস্র সহস্র শিষ্য পরে যতজন, হেন কারো শক্তি নাহি দিবারে দূষণ। মহাপ্রভুর সেই ব্যাখ্যা, মহাপ্রভুর সেই খণ্ডনকে এমন কারুর, হাজার হাজার শিষ্যের মধ্যে এমন কারুর শক্তি নেই যে মহাপ্রভুর ব্যাখ্যার উপর কিছু বলতে পারে, তার খণ্ডনকে পুনরুদ্ধার করতে পারে, এমন কোন শিষ্য গঙ্গাদাস পণ্ডিতের টোলেতে উপস্থিত ছিল না। ভক্তগণ, গঙ্গাদাস পণ্ডিত বড় আনন্দিত হলেন নিমায়ের এই প্রকার ব্যবহারে, আর সহস্র সহস্র শিষ্যের মধ্যে মহাপ্রভুকে তিনি সর্বশ্রেষ্ঠ শিষ্য বলে মনে করতে লাগলেন। মহাপ্রভু তিনি সবাইকে ফাঁকি জিজ্ঞাসা করেন, সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করেন, তো অনেক বড় বড় অধ্যয়নরত ছাত্রদের কাছে যায় মহাপ্রভু আর কি জিজ্ঞাসা করেন বিভিন্ন ব্যাখ্যা কোনো সূত্র, তো মহাপ্রভুকে তারা বাচ্চা বলে ছেড়ে দিতেন, কিন্তু মহাপ্রভু বারবার তাদের পিছন পিছন গিয়ে বলতেন, বলো বলো আমি যে প্রশ্ন করলাম সে প্রশ্নের উত্তর দাও, কতদিন তো অধ্যয়ন করছে এবার তো উত্তর দাও। তো তারা শিশু জ্ঞান করে ছেড়ে চলে যেতেন। প্রতিদিন প্রতিদিন মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের টোলে অধ্যয়ন করে ব্যাকরণ শাস্ত্র পাঠ করে তারপর তিনি গঙ্গায় স্নান করতে আসতেন, আর মহাপ্রভু যে সময় গঙ্গাতে স্নান করতে আসতেন সেই সময় অসংখ্য অসংখ্য ছাত্ররা তারা সেই গঙ্গাতে স্নান করতেন। মহাপ্রভু তিনি প্রত্যেক ছাত্রদের কাছে অদ্ভুতভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতেন, যত যত প্রকার ছাত্র পড়ুয়াগণ তারা সেই স্থানেতে স্নান করতেন, তাদের সকলের কাছে গিয়ে মহাপ্রভু চঞ্চলতা করে তাই তিনি প্রশ্ন জিজ্ঞাসা করতেন, ব্যাখ্যা সূত্র ফাঁকি আদি জিজ্ঞাসা করতেন, আর তারা যখন উত্তর দিতে পারতো না মহাপ্রভু তাদের সাথে ঝগড়া লাগাত, কোন্দল করত। কেহ বলে তোর গুরু কোন বুদ্ধি তার, কেহ বলে এই দেখো আমি শিষ্য যার, কেউ বলতো এই তোর কে রে তোর গুরুদেব, কে তোর গুরুদেবের নাম কি, মহাপ্রভু বলছেন গঙ্গাদাস পণ্ডিত আমার গুরুদেব, তখন সবাই ভয়ে পালিয়ে যেত। আবার কেউ বলতো এই দেখ আমি কোন গুরুর শিষ্য, জানিস আমি কার শিষ্য, মহাপ্রভু বলছে কার শিষ্য, তো সে বড় পণ্ডিতের নাম নিত, আমি অমুকের শিষ্য, আচ্ছা তুই তার শিষ্য, তাহলে দেখি বলতো যে এই ফাঁকিটার উত্তর কি হবে, এই এই সূত্রের খণ্ডন কর বা এই সূত্রটাকে ব্যাখ্যা কর তো দেখি। তখন মহাপ্রভুর কাছ থেকে তো তারা বাবা পালিয়ে আসতো, কখনো কখনো উত্তর দিতে না পেরে সেই ছাত্ররা মহাপ্রভুকে গালাগালি করত, আবার মহাপ্রভু কখনো কখনো তাদেরকে গালাগালি করত, তাদের মধ্যে মারামারি বেঁধে যেত, যদি জলের মধ্যে থাকতো তো কেউ কারোর চোখেতে জল ছিটাচ্ছে, ও সে নিমায়ের চোখে জল ছিটাচ্ছে, নিমায় তার চোখেতে জল ছিটাচ্ছে, কাদা বালি ছোড়াছুরি অবধি হয়ে যেত। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এমনভাবে সেই গঙ্গাতে কাদা ছিটানো হতো, বালি ছিটানো হতো,
যে যত নরনারীরা তারা স্নান করতে আসতো, ব্রাহ্মণগণ স্নান করতে আসতো, এমনকি যারা গঙ্গাতে জল ভরতে আসতো, সেই সেই কর্দমময় জল আর কেউ গ্রহণ করতো না। সবাই স্নান করতে এসে দেখতো সারা গঙ্গা কাদা কাদা হয়ে গিয়েছে। এক এক ঘাটে সহস্র সহস্র পড়ুয়া স্নান করে, আর মহাপ্রভু সেই সাঁতার কেটে কেটে এক ঘাট থেকে আরেক ঘাট, সেই ঘাট থেকে সেই ঘাট, এরকম গিয়ে গিয়ে প্রত্যেকজনের কাছে সূত্রের জিজ্ঞাসা করে, ব্যাখ্যা চায়। এবার তারা বলতে পারে না, তো সেই প্রত্যেক ঘাটে ঘাটে মহাপ্রভু এইভাবে কন্দল করে করে বেড়াচ্ছে। প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি, এক ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি, দুই চার দণ্ড ধরে এক এক ঘাটেতে মহাপ্রভু এই প্রকার লীলা করছেন। যত যত প্রামাণিক পড়ুয়ার গণ তারা বলে, কলহ পরহ কি কারণ? যারা বয়সে কিছুটা বড়, গম্ভীর স্থির বুদ্ধি, তো তারা এসে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করে, আরে তুমি এই প্রকার কেন কলহ করো, এই প্রকার আচরণ আমাদের ভালো লাগে না। তখন মহাপ্রভু বলছে, দেখো আমি তোমাদের বুদ্ধিকে আগে জানতে চাই, দেখি তোমাদের কার কত বুদ্ধি আছে, দেখি আমার কাছে তোমরা কোনো প্রশ্ন করো। তখন সেই পড়ুয়াগণ বলছে, তোকে কি প্রশ্ন করবো, তুই ছোট ডিমাই পণ্ডিত, তোকে কি প্রশ্ন করবো। তখন মহাপ্রভু বলতো, না তোমাদের প্রশ্ন করতেই হবে, দেখি তো কার কত বুদ্ধি আছে। তো সেই সকল পড়ুয়াগণ মহাপ্রভুকে প্রশ্ন করতো, মহাপ্রভু ঝটপট উত্তর দিয়ে দিতেন। আর মহাপ্রভু যখন তাদেরকে উল্টে প্রশ্ন করতেন, তখন আর তারা কিছু বলতে পারতেন না, তারা ফিরে বলতেন, আরে নিমাই তোর এত অহংকার কেন রে, এত অহংকার তোর কিসের জন্য, তোর অনেক বিদ্যা আছে, অনেক বুদ্ধি আছে, তার জন্য তুই এত অহংকার করিস, এত অহংকার তো ভালো না। মহাপ্রভু তখন তাদের সাথে কোন্দল বাঁধিয়ে দিত, তাদের সাথে মারামারি বাঁধিয়ে দিত। এইভাবে মহাপ্রভু তিনি গঙ্গাতে স্নান করতেন, স্নান করতে এসে এইভাবে কোন্দল করতেন। প্রতিদিন প্রত্যেক ঘাটে ঘাটে শত শত পড়ুয়া, সহস্র সহস্র পড়ুয়ার সাথে মহাপ্রভু এই প্রকার কার্য করতেন। আর সাধারণ পড়ুয়ার সাথে যতটা পরিমাণে কোন্দল করতেন, তার থেকে অধিক বেশি ঝগড়া ঝাঁটি মারামারি করতেন যদি কেউ বৈষ্ণব হতো। বৈষ্ণব দেখলে তো মহাপ্রভু একেবারেই সহ্য করতে পারতো না, তাদের কাছে সূত্র জিজ্ঞাসা করতো, ন্যায় ফাঁকি ইত্যাদি জিজ্ঞাসা করতো। আর তাদের কাছে জিজ্ঞাসা করে তারা যখন বলতে পারতো না, তখন মহাপ্রভু তো, বিশেষ করে মুরারিগুপ্ত, মহাপ্রভুর যত সঙ্গী সাথী ছিলেন, বিশেষ করে মুরারিগুপ্তের সাথে বেশি বেশি করে মহাপ্রভু ঝগড়া বাঁধাতেন। আর মুরারিগুপ্তকে মহাপ্রভু বলতেন, যারে এত বৈদ্য হয়ে জন্মগ্রহণ করেছে, এত উচিত চিকিৎসা বিদ্যা ইত্যাদি ইত্যাদি করা, আর তা না করে ব্যাকরণ পড়তে আসছে, এই শাস্ত্র পাঠ করে বৈদ্যের কোনো কাজ হবে না, মুরারি যাও তুমি ঘরে গিয়ে ওই জড়ি বুটি শিকড় পালা এইসব দিয়ে কার্য করো, এতে তোমার বেশি মঙ্গল হবে, এ তোমার জাত কর্ম, তোমার জন্ম জন্ম এইভাবে হয়েছে, তোমার অধ্যয়ন আদি তোমাকে করতে হবে না, যাও ফিরে যাও ঘরে গিয়ে তুমি শিকড় পাকড় করো গা। মহাপ্রভু এইভাবে মুরারিগুপ্তের সাথে লীলা করতেন। মুরারিগুপ্ত কিন্তু তিনি দুঃখিত হতেন না, বরঞ্চ মুরারিগুপ্ত মহাপ্রভুর কাছে এই সমস্ত কথাবার্তা শ্রবণ করে আনন্দে পুলকিত হয়ে যেতেন। আর কখনো কখনো মুরারির হৃদয়েতে যদি সামান্য ক্রোধ সঞ্চার হতো, তো মহাপ্রভু তিনি বুঝতে পারতেন। মহাপ্রভু তিনি কি করতেন, মুরারিগুপ্তের পৃষ্ঠেতে হস্ত প্রদান করে দিতেন, কখনো কখনো মুরারিগুপ্তের শরীরেতে হস্ত দ্বারা মর্দন করতেন, তখন মুরারিগুপ্ত প্রশান্ত হয়ে যেত। মুরারিগুপ্তের সাথে মহাপ্রভু এই প্রকার লীলা বিলাস করতেন। মহাপ্রভু কখনো কখনো গঙ্গার ওপারে চলে যেতেন, ওই পারে গিয়েতে তিনি সেইখানে সেই ছাত্রদের সাথে সাঁতার কেটে কেটে গিয়ে সেখানে পড়ুয়াগণের সাথে কোন্দল করতেন। আর যখন সবাই যখন উত্তর দিতে পারতেন না, তখন তারা মহাপ্রভুকে বলতো, নিমাই এখন ঘরে যাও, কালকে এসে তোমার সব আমরা উত্তর দেব, বা কালকে তোমার যা জিজ্ঞাসা সেই সকল জিজ্ঞাসা তোমার অন্ত করব। এই বলে তারা মহাপ্রভুকে ঘরে পাঠিয়ে দিতেন। এইভাবে মহাপ্রভু তিনি লীলা করছেন। করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে, এই প্রকার গঙ্গার জলে মহাপ্রভু বিভিন্ন লীলা বিলাস করে গৃহে আইলেন গৌরচন্দ্র কৌতূহলে। এই প্রকার গঙ্গাতে বিভিন্ন লীলা বিলাস করে মহাপ্রভু তিনি গৃহেতে আসলেন। গৃহেতে এসে প্রতিদিন তিনি যথাবিধি তুলসী পূজন করেন। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমন। প্রতিদিন গৃহেতে এসে প্রথমে মহাপ্রভু তুলসী পূজন করে, তুলসীতে জল প্রদান করেন, অর্ঘ প্রদান করেন। গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগধাত্রীম জন্ম কর্ম ফল প্রদান। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। এই প্রকার মহাপ্রভু
তুলসীতে জল দিয়ে তুলসীকে স্নান করিয়ে অর্ঘ্য আদি প্রদান করে মহাপ্রভু ভোজন করতেন। শচীদেবী সুন্দর আসনেতে বিরাজিত করে মহাপ্রভুকে সুন্দর সুন্দর ব্যঞ্জন আদির দ্বারা ভোজন করাতেন। আর ভোজন করে মহাপ্রভু আর এক দণ্ড কারোর সাথে কোনো কথাবার্তা না বলে নির্জনে তিনি গ্রন্থ নিয়ে তিনি গ্রন্থের অভ্যাস করতেন, গ্রন্থ চর্চা করতেন। এই প্রকার মহাপ্রভু সুন্দরভাবে তার জীবন কাটাচ্ছেন। জগন্নাথ মিশ্র বড় আনন্দিত মহাপ্রভুর এই প্রকার বিদ্যাবিলাস লীলা দর্শন করে। সুন্দর জগন্নাথ মিশ্র একদিন রাত্রিতে শয়ন করে আছেন, আর শয়ন করে তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? স্বপ্ন দেখলেন একজন বড় উচ্চ উচ্চ শরীরধারী প্রকাণ্ড দেহধারী একজন ব্রাহ্মণ মুণ্ডিত মস্তক হস্তেতে দণ্ড কমণ্ডল ধারণ করে জগন্নাথ মিশ্রকে বলছে, মিশ্রবর তুমি অনর্থ করছো। জগন্নাথ মিশ্র জিজ্ঞাসা করছেন, আমি কি করেছি? তখন সেই ব্রাহ্মণ স্বপ্নযোগে বলছেন, জগন্নাথ তোমার পুত্রকে যে তুমি এত তাড়ন করো, এত মারো ধরো, জগন্নাথ তোমার পুত্র প্রকৃতপক্ষে কে তা কি তুমি জানো? জগন্নাথ মিশ্র বলছে, কে আমার পুত্র? জগন্নাথ মিশ্রকে ব্রাহ্মণ বলছেন, তোমার পুত্র সাক্ষাৎ নারায়ণ জগন্নাথ মিশ্র, আর কদাপি তুমি তোমার পুত্রকে মারবে না, আর কখনো তোমার পুত্রকে তাড়া দেবে না। জগন্নাথ মিশ্র বলছে, ব্রাহ্মণ দেবতা আপনার চরণে কোটি কোটি প্রণাম, কিন্তু আমার পুত্ররূপে নারায়ণ এসেছে না কে এসেছে তা আমি জানি না, সে যেই হোক না কেন সে আমার পুত্ররূপে এসেছে, আর আমার উচিত আমার পুত্রকে উচিত শিক্ষা প্রদান করা, আর সেই শিক্ষা প্রদানের জন্য যদি আমাকে তাকে তাড়ন মারণ ইত্যাদি করতে হয় তো আমি তার থেকে পিছু পা হব না। ব্রাহ্মণ দেবতা আমি আপনার কথাকে মানতে পারলাম না, আমার নিমায়ের মঙ্গল হোক আমি সেই কামনা করে তাকে তাড়ন মারণ আমাকে যদি করতে হয় সেই কার্য থেকে আমি বিরত হতে পারবো না। তখন সেই ব্রাহ্মণ তিনি হাসতে হাসতে চলে গেলেন। এই প্রকার জগন্নাথ মিশ্রের শুদ্ধ বাৎসল্য রস, শুদ্ধ বাৎসল্য, এখানে কোনো ঐশ্বর্য জ্ঞান নেই। ভগবান যেটিকে যেটির দ্বারা ভগবান তিনি আনন্দিত হন। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেন না, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নহে মর্পিত। সকল জগতে ভগবানকে ঐশ্বর্যের দ্বারা তার ভজনা করা, কিন্তু ভগবানের একেবারেই অপছন্দ সেই ভাব। ভগবানকে দাস্য সখ্য বাৎসল্য মধুর এই চার ভাবের তো ভগবান তিনি বশ। এই দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মাধুর্য কান্তা ভাব, এই চার ভাবের দ্বারাই গোবিন্দ তিনি আনন্দিত হন, তিনি বশ হন। তাই এই জগন্নাথ মিশ্রের শুদ্ধ বাৎসল্য, তিনি এই প্রকার শুনলেন যে তার পুত্র সাক্ষাৎ নারায়ণ, তবুও তার হৃদয় থেকে কিন্তু বাৎসল্য রসের হানি হলো না। তিনি ভাবলেন না, আমার নিমাই যতই যায় যেই হোক না কেন, যে কোনো অবতার হোক না কেন সে আমার পুত্র, তাই আমার উচিত আমার পুত্রকে শিক্ষা প্রদান করা, আমি যদি তাকে না শিখাই তাহলে কেউ তাকে শেখাবে না। জগন্নাথ মিশ্রের এই প্রকার শুদ্ধ বাৎসল্য ভাব। জগন্নাথ মিশ্র এই প্রকার মহাপ্রভুর লীলা দর্শন করছেন, অত্যন্ত আনন্দ পাচ্ছেন। প্রতিদিন মহাপ্রভুর জন্য দামোদরের কাছে বসে বসে মহাপ্রভুর জন্য প্রার্থনা করেন, মহাপ্রভু অলক্ষ্যে সেই কথা সব শোনেন। জগন্নাথ মিশ্র বলেন, হে প্রভু, হে রঘুনাথ, আমার পুত্র যেন গৃহস্থ হয়ে যেন ঘরে থাকে, আমার পুত্র যেন ঘরে থাকে বিশ্বরূপের মতো, আমার পুত্র আমার বিশ্বম্ভর সে যেন সন্ন্যাসী না হয়, আমার পুত্র যেন সারা জীবন ঘরে থাকে। হে রঘুনাথ, হে রঘুনাথ, আমার পুত্র যেন সারা জীবন যেন ঘরে থাকে, আমি আপনার চরণেই প্রার্থনা করি। হে দামোদর, আমি আপনার চরণে প্রার্থনা করি আপনি সারা জীবন আমার নিমাই রক্ষা করবেন, আর আমার নিমাইকে যেন কোনো ডাকিনী যোগিনীতে যেন না ধরে। মহাপ্রভু যেই এই কথা শুনতেন সঙ্গে সঙ্গে খিলখিল খিলখিল করে হেসে উঠতেন। জগন্নাথ মিশ্র এই প্রকার প্রার্থনা করতেন যে আমার পুত্রকে আমার নিমাইকে যেন ডাকিনী যোগিনীতে যেন না ধরে। বড়ই আনন্দ পেতেন মহাপ্রভু এই প্রকার তার শ্রবণ করে। জগন্নাথ মিশ্র এই প্রকার প্রতিদিন ভগবানের চরণে নিমায়ের জন্য প্রার্থনা করতেন। একদিন মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকে ফিরছিলেন। এটি প্রেম বিবর্তের কথা। ভক্তরা অনেক সময় লীলা শ্রবণ করে এবং ভাবে যে এই লীলাটি কোন গ্রন্থ থেকে বলা হচ্ছে, সমগ্র লীলা চৈতন্য ভাগবত থেকেই বলা হয় এমন না, বিভিন্ন গ্রন্থের থেকে লীলাগুলো আস্বাদন হচ্ছে একসাথে। এটি জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্তের কথা। একদিন মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকে গৃহেতে ফিরছেন,
পথে মহাপ্রভুর সাথে আর দুজন আছেন, এক আছেন গদাধর পণ্ডিত আর দুই আছেন জগদানন্দ পণ্ডিত। এই গদাধর পণ্ডিত সাক্ষাৎ মাধব মিশ্রের পুত্র তিনি। গদাধরম অহং বন্দে মাধবাচার্য নন্দনম মহাভাব স্বরূপম শ্রীচৈতন্য অভিন্ন রূপিণম। সাক্ষাৎ রাধারানীর অবতার হচ্ছেন গদাধর পণ্ডিত, মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর প্রকাশ বিগ্রহ হচ্ছেন এই গদাধর পণ্ডিত। তাই গদাধর পণ্ডিত আছেন আর জগদানন্দ পণ্ডিত আছেন মহাপ্রভুর সাথে। জগদানন্দ পণ্ডিতকে, জগদানন্দ পণ্ডিত হচ্ছে সাক্ষাৎ সত্যভামা দেবীর অবতার, ভগবানের দ্বারকার মহিষী যে সত্যভামা দেবী, সেই সত্যভামা দেবীর, সেই কৃষ্ণ প্রেয়সী সত্যভামা দেবীর অবতার হচ্ছেন জগদানন্দ পণ্ডিত। দুজনাই মহাপ্রভুর দুই শক্তি। গদাধর পণ্ডিত জগদানন্দ পণ্ডিতের সাথে মহাপ্রভু তিনি গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকে শিক্ষা বিদ্যা পাঠ করে তিনি গৃহে ফিরছিলেন। এমনই সময় মহাপ্রভু তার দৃষ্টি গেল একটি বৃক্ষের দিকে। সেই বৃক্ষের ডালেতে একটা সুন্দর সুপ পাখি বসেছিলেন। মহাপ্রভু দৃষ্টি গেল, মহাপ্রভু যখন সেই সুপ পাখির নিকটে গেলেন, সেই বৃক্ষের নিকটে গেলেন জগদানন্দ আর গদাধর পণ্ডিতকে নিয়ে, তখন মহাপ্রভু অদ্ভুতভাবে শ্রবণ করলেন যে সেই সুপ পাখি তিনি মন্ত্র জপ করছে। কি মন্ত্র জপ করছে? তিনি সেই মন্ত্র শ্রবণ করবার চেষ্টা করলেন আর শুনলেন, জগদানন্দ পণ্ডিত, গদাধর পণ্ডিত, শ্রীমন মহাপ্রভু তারা উভয়ে শুনলেন যে সেই সুপ পাখি তিনি গৌর নাম জপ করছে। গৌর 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 গৌর, এই গৌর নাম জপ করছে। মহাপ্রভু চিৎকার করলেন, হুঙ্কার করলেন, ওহে সুপ, তুমি কেন গৌর নাম জপ করো? তুমি রাধাকৃষ্ণ নাম জপ করো, রাধা নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করো। সেই সময় সেই সুপ উত্তর দিলেন, না না না, আমি রাধা কৃষ্ণের নাম অনেক জপ করেছি, কিন্তু সেই রাধাকৃষ্ণ আজকে মিলিতভাবে গৌর সুন্দর রূপে জগতে প্রকটিত হয়েছেন, তাই আমি রাধাকৃষ্ণ নাম জপ না করে আমি সেই মিলিত, সেই যুগল যুগল সরকার গৌরের নাম জপ করছি। আর আর গৌর গৌর গৌর, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কানে হাত দিয়ে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। এটি প্রচ্ছন্ন লীলা না, ভক্ত লীলা। আমি পূর্বে বলেছিলাম, লীলা বিস্তার করেছিলাম যে ভগবান তিনি তার কালো বর্ণকে পরিত্যাগ করলেন আর গৌর বর্ণকে ধারণ করলেন। এই কারণে ধারণ করলেন যাতে তার কালো বর্ণকে দেখে কৃষ্ণের কথা না মনে আসে, আমি কৃষ্ণ সেই কথা না মনে আসে। তিনি সদা সর্বদা নিজেকে রাধা ভেবে থাকতে চেয়েছেন, রাধা ভাব অঙ্গী করে রাধারানী ভেবে সে নিজেকে প্রকট থাকতে চেয়েছেন। তাই সেই সুখদেব, সেই সুখ পক্ষী যখন এই গৌর গৌর নাম জপ করলেন, মহাপ্রভু তখন কানে হাত দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। জগদানন্দ পণ্ডিত, গদাধর পণ্ডিত তারা উভয়ে সেখান থেকে প্রস্থান করলেন, কিন্তু উভয়ে গৌর 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 জপ করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। অদ্ভুত সেই পক্ষী, সেই পক্ষী আর কেউ না, সাক্ষাৎ সুখদেব গোস্বামী, সাক্ষাৎ রাধারানীর সেই সুখ পাখি হচ্ছেন এই সুখ। এই প্রকার প্রতিদিন জগন্নাথ মিশ্র ভগবত পূজনের সময় মহাপ্রভুর জন্য প্রার্থনা করে, আমার নিমাই ঘরে থাক, আমার নিমাই গৃহস্থ হোক। একদিনের কথা, অদ্ভুতভাবে সেই প্রার্থনা করছে আর দুই নয়ন দিয়ে তার ধারা বইছে। শচীদেবী লক্ষ্য করলেন যে জগন্নাথ মিশ্র তিনি কান্না করছেন, তিনি অদ্ভুতভাবে বিলাপ করছেন আর বলছেন, হে দামোদর, হে দামোদর, আমার নিমাই যেন গৃহে থাকে, আমার নিমাই যেন গৃহস্থ হয়। শচীদেবী কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি এই প্রকার বিলাপ কেন করছেন? আপনি দেখছেন না নিমাই তো বিদ্যা রস আস্বাদন করছে, এখানে বিদ্যা অধ্যয়ন করছে, অবশ্যই সে গৃহস্থ হবে, আপনি কোনো চিন্তা করবেন না নাথ। জগন্নাথ মিশ্র তখন বর্ণনা করছেন, শচী, আমি গতকাল রাত্রিতে অদ্ভুত একটি স্বপ্ন দেখেছি। শচীদেবী বলছেন, কি স্বপ্ন দেখেছেন? জগন্নাথ মিশ্র বলছে, শচী, আমি দেখেছি যে আমার নিমাই শিখা সূত্র পরিত্যাগ করে, শিখা সূত্র বাদ দিয়ে তিনি গেরুয়া বসন করে, তিনি বহির্বাস ধারণ করে অদ্ভুতভাবে দুই বাহু তুলে নৃত্য করছে, হরিবল 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 বলে নৃত্য করছে, চারিদিকে অসংখ্য অনন্ত ভক্ত, সাক্ষাৎ ব্রহ্মা আছে, সাক্ষাৎ শিব আছে, নারদ আছে, সুখদেব আছে, সাক্ষাৎ ইন্দ্র অগ্নি বরুণ সকল দেবতারা সেখানে উপস্থিত। শচী, আমি সেই অদ্ভুত স্বপ্নের কথা ভুলতে পারছি না, অদ্ভুত সেই সন্ন্যাসী বেশ, সেই বর্ণনা করতে পারবো না, হাসছে কানছে নাচে গায়,
এই প্রকার নিমাইকে আমি দর্শন করলাম। আর শুধু তাই দেখলাম না, দেখলাম অদ্বৈত আচার্য শ্রীবাস, শ্রীবাস পণ্ডিত, গদাধর, এরা সকলে, পুরুষোত্তম এরা সকলে মিলে নিমাইকে বেষ্টন করে তারাও হাসে, কাঁদে, নাচে, গায়, তারাও হরিনাম করছে, দুই বাহু তুলে শুধু হরিধ্বনি, শুধু হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এছাড়া আর কারোর মুখে কোনো শব্দ নেই। সকলের নয়ন দিয়ে জল নির্গত হচ্ছে, আমার নিমাই কখনো ভূমিতে আছাড় খেয়ে খেয়ে পড়ছে, কখনো মূর্ছা যাচ্ছে, অদ্বৈত আচার্য দেব আসছেন, তার চরণে তুলসী চন্দন নিবেদন করছে, অদ্ভুত শচী, সেই কথা আমি বর্ণনা করতে পারছি না। কখনো আবার দেখছি নিমাই বিষ্ণুর খাটেতে বসছে এবং অদ্বৈতের মাথাতে চরণ স্থাপন করছে, চতুর্মুখ পঞ্চমুখ সহস্র বদনযুক্ত পুরুষ আমার নিমায়ের এসে স্তুতি করছে, আমার নিমায়ের এসে বিভিন্ন বেদ মন্ত্র দ্বারা তার চরণেতে বাণী পুষ্পাঞ্জলি নিবেদন করছে। শচি মহা আনন্দে চতুর্দিকে সকলে স্তুতি করছে, সকলে মিলে জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন ধ্বনি করছে। শচি শচি আমার ভয় লাগছে, আমার এই স্বপ্ন সত্যি হয়ে যাবে না তো? শচীদেবী বলছেন, না, আপনি আপনি স্বপ্ন দেখেছেন, আপনি এটা ভুলে যান, নিমাই গৃহস্থ হবে। আপনি দামোদরের কাছে এত প্রার্থনা, না শচি না, আমি শুধু তাই দেখিনি, শোনো শোনো, সমস্ত নদিয়া নগরে, সমস্ত নবদ্বীপ ভরে তিনি হরিবোল, হরিবোল, হরিবোল ধ্বনি করছেন, নাচতে নাচতে যাচ্ছেন, তার সঙ্গে অনন্ত অমূর্ত লোক, অনন্ত কোটি কোটি ভক্তগণ, তারাও সকলে নিমায়ের পথ অনুসরণ করছে, নিমায়ের চরণধুলি নিয়ে মস্তকেতে লেপন করছে। আর শুধু তাই দেখলাম না, দেখলাম সে নীলাচলের দিকে যাচ্ছে, নীলাচলেতে গিয়ে আবার নৃত্য করছে, সেখানে গিয়ে জগন্নাথ মন্দিরেতে গিয়ে নৃত্য করছে, জগন্নাথে দর্শন করে জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে নৃত্য করছে, জগন্নাথকে দর্শন করে ক্রন্দন করছে, দুই চক্ষু দিয়ে ধারা বইছে, নিমায়ের নিমায়ের সর্বশরীর পুলকিত, অশ্রু কম্প শ্বেত পুলক, অষ্টসাত্ত্বিক বিকার নিয়ে সে জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছে। শচি শচি আমি একই স্বপ্ন দেখলাম, আমি একই স্বপ্ন দেখলাম। শচি শচীদেবী শান্ত হন, শান্ত হন নাথ, আপনি 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 স্বপ্ন দেখেছেন, আপনি এটা সত্য না, এটা মিথ্যা, স্বপ্ন তো মিথ্যা হয়, স্বপ্ন তো মিথ্যা হয় না, আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন। জগন্নাথ মিশ্র এই বলতে বলতে তিনি অচেতন হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। শচীদেবী জগন্নাথ মিশ্রের মুখেতে জলের ছিটা দিলেন, ভক্তগণ জগন্নাথ মিশ্র সেই রূপের দর্শন করে নিলেন, সাক্ষাৎ ব্রহ্মা শিব শুক নারদ তারা অবধি যেই রূপের দর্শন করতে পারে না, আজকে জগন্নাথ মিশ্র সেই রূপের দর্শন করে মূর্ছিত হয়ে গেলেন। অনেকক্ষণ পর জ্ঞান আসলো, দেখছে সম্মুখে নিমাই বসে আছে, শচীদেবী বাতাস করছেন, জগন্নাথ মিশ্র ছুটে নিমাইকে নিজের হৃদয়তে আলিঙ্গন করে নিল, পুনরায় তার নয়ন দিয়ে অশ্রু বইতে লাগলো, নিমাই নিমাই আমাকে ছেড়ে যাবি না, নিমাই নিমাই আমাকে ছেড়ে যাবি না, নিমাই আমাদের দুইজনকে ছেড়ে যাবি না, নিমাই। মহাপ্রভু বলছে, পিতা পিতা আপনি তো স্বপ্ন দেখেছেন, আমি মায়ের কাছ থেকে সকল বৃত্তান্ত শুনেছি, পিতা আপনি শঙ্কিত হবেন না, আপনার কোনো চিন্তা নেই, আপনাদের চরণ ছেড়ে আমি কোথাও যাব না। সেই দিনটা তো এমনই ভাবে গেল, কিন্তু জগন্নাথ মিশ্র সেই স্বপ্নের কথা ভুলতে পারলেন না, সেই স্বপ্নের কথা বারবার চিন্তা করে তার শরীরেতে মহা জ্বর আসলো, জ্বর আসলো। মহাপ্রভুর বয়স তখন 11 বৎসর, শচীদেবীর বয়স তখন 55 বৎসর। এমনই সময় জগন্নাথ মিশ্রের ভীষণ জ্বর আসলো, সমস্ত শরীর সেই জ্বরের রণলেতে পুড়ে যাচ্ছে জগন্নাথ মিশ্রের, আর মুখেতে রঘুনাথের নাম পড়ে চলেছে জগন্নাথ মিশ্র। বারবার সেই স্বপ্নের কথা স্মরণ করেন, বারবার শরীর আরও অসুস্থ হয়। ভক্তগণ, একদিন জগন্নাথ মিশ্র সকালে মহাপ্রভুকে এবং শচীদেবীকে আদেশ করলেন, তাকে যেন নিমাই আর শচীদেবী গঙ্গার তটেতে নিয়ে যায়। সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলেন, গৃহেতে অনেক বড় ভিড় হল, মহাপ্রভু এবং শচীদেবী দুজনে মিলে জগন্নাথ মিশ্রকে কাঁধে নিয়ে, সেই খাটিয়াতে কাঁধে করে নিয়ে তিনি গঙ্গার তটেতে নিয়ে আসলেন। গঙ্গার তটেতে জগন্নাথ মিশ্রকে আনলেন, শ্রীবাস পণ্ডিত সেখানে কীর্তন শুরু করলেন, মহাপ্রভু পিতার চরণ ধরে কাঁদছে। ভক্তগণ, কি অদ্ভুত বিলাপ, কি অদ্ভুত ক্রন্দন, আহা, সর্ব নবদ্বীপ সেই মহাপ্রভুর ক্রন্দন সেই দিনকে সাক্ষী ছিল। শচীদেবী কাঁদছেন, মহাপ্রভু চরণ ধরে বলছেন, পিতা আজকে থেকে কি আমি আপনাকে আর পিতা বলে ডাকতে পারবো না,
আমার সেই অধিকার আজকের থেকে ফুরিয়ে গেল। হা পিতা, হা পিতা, শচী দেবী কাঁদছেন, হে নাথ আমাদের পরিত্যাগ করে আপনি কোথাও যাবেন না, আমাদের পরিত্যাগ করে আপনি কোথাও যাবেন না। জগন্নাথ মিশ্র শচী দেবীকে, নিমাইকে শান্ত করলেন, নিমাইকে কাছে ডাকলেন, নিমাইকে বললেন, নিমাই তুই তো সবাইকে হরিনাম শোনাস, সবাইকে কীর্তন করাস, আমাকে একটু কীর্তন করাবি না, আমার কর্ণেতে একটু হরিনাম প্রদান করবি না। নিমাইয়ের কাছে শ্রীবাস পণ্ডিত আসলেন, মৃদঙ্গ কর্তাল সহযোগে জগন্নাথ মিশ্রের সম্মুখেতে নিমাই পণ্ডিত সুন্দর কীর্তন শুরু করলেন। সুন্দর কীর্তন, এই এমন কীর্তনের সুর, এমন কীর্তনের রাগ যে সকল আত্মীয় স্বজন বন্ধুবর্গের নয়ন দিয়ে ঝরঝর ঝরঝর করে উৎসঙ্গত হতে লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জগন্নাথ মিশ্র তখন ত্রিবেণীর সঙ্গমেতে পৌঁছে গেলেন। ত্রিবেণী মানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলকেই তো ত্রিবেণী বলা হয়। তো এইখানেও সাক্ষাৎ গঙ্গা দেবী আছেন, সাক্ষাৎ হরি আছেন এবং হরি নাম আছেন। তাই গঙ্গা হরি হরি নাম এই তিনের মিলনকে ত্রিবেণী বলা হচ্ছে। ভক্তগণ, শাস্ত্রেতে লোচনদাস ঠাকুর বর্ণনা করছেন চৈতন্য মঙ্গলে যে আধ নাভি জলেতে জগন্নাথ মিশ্র গঙ্গাতে প্রবেশ করে, আধ নাভি জলেতে প্রবেশ করে সেখানে রঘুনাথের নাম জপ করতে করতে তথাই সেই দেহকে পরিত্যাগ করল। যেই মাত্র জগন্নাথ দেব তিনি শরীরকে পরিত্যাগ করে দিলেন, সঙ্গে সঙ্গে নিমাই হে পিতা হে পিতা বলে আর্তনাদ করে উঠলেন, হুঙ্কার করে উঠলেন। শচী দেবী সেই স্থানেতেই মূর্ছা চলে গেলেন। শ্রীবাস পণ্ডিত চন্দ্রশেখর আচার্য সকলের কাছ থেকে পরামর্শ করে সুন্দরভাবে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন। ভক্তগণ, এভাবে জগন্নাথ মিশ্র তিনি তার সকল বন্ধনকে পরিত্যাগ করে ভগবত ধামেতে পৌঁছে গেলেন। জগন্নাথ মিশ্র যদিও বা মহাপ্রভুর সেই সন্ন্যাস লীলাকে প্রত্যক্ষে দেখতে পেরেছিলেন না, কিন্তু স্বপ্নের মাধ্যমে মহাপ্রভু তাকে সেই লীলা পরিদর্শন করিয়েছিলেন এবং সেই লীলাকে স্মরণ করতে করতেই জগন্নাথ মিশ্র তিনি তার শরীরকে পরিত্যাগ করলেন এবং ভগবত ধামেতে গিয়ে উপনীত হলেন। তিনি নিত্য লীলাতে প্রবেশ করলেন। মহাপ্রভু পিতৃবিরহে সবসময় উদাসীনভাবে থাকে, পিতার জন্য ক্রন্দন করে, বারবার পিতার সেই স্নেহ বাৎসল্য প্রেম প্রীতি সকল কথা স্মরণ করেন। আজকের এই দ্বাদশ পর্বকে এখানেই বিশ্রাম দিচ্ছি। সকলের চরণে প্রণাম নিবেদন করে বাণীকে এখানে বিশ্রাম। জয় গৌ, হরে কৃষ্ণ।